430 নাম্বার খাল্লাত ইবনে ওয়ালি ওয়াইয়া পরম্পরায় জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম তিনি তখন মসজিদে ছিলেন রাবি মিস আর রাহমাতুল্লাহ বলেন আমার মনে পড়ে রাবি মুহারিব সাস্তের সময়ের কথা বলেছেন তখন নবী বলেন তুমি দুরাকা সালাত আদায় করো জাবির বলেন নবী এর কাছে আমার কিছু পাওনা ছিল তিনি তা দিয়ে দিলেন এবং কিছু বেশিও দিলেন পাওনা থাকলে কিছু বেশি দিতে হবে